এক সপ্তাহে চারবার
আমার একটা মুরগি দরকার, এক্ষুনি একটা মুরগি দরকার। হ্যাঁ সেই জন্য তো যাচ্ছি। জায়গার নাম কি ছিল জানো? আর ওই তো কাগজে দিয়েছে ড্রাইভার, ওই তো এখানে লিখেছে কোকরকো। হ্যাঁ জায়গাটার নাম কোকরকো। এখানে লিখেছে পৃথিবীর শেষ মোরগটির সন্ধান এই গ্রামে পাওয়া গেছে। মোরগটি হৃষ্টপুষ্ট আর মোরগটির একমাত্র অভিভাবক মিস্টার বাসু এই গ্রামে থাকে। মিস্টার বাসু হলে আমার বস। লোকটা শুনেছে বিশাল খিস্তিবাজ। যাওয়াটা ঠিক হবে? মানে এত রকম চলে এসে তুই পাগল হয়েছিস? ঠিক আছে, তুই দেখলে চিকেন ছাড়া আমার কি অবস্থা। তারপরে তুই যাবো তো, যাবো তো। তোর কি মত? আমার আর কি মত? দেখ মফলার পরে তোরা ছাড়া তো বেঁচে নেই, ফলে এখন তোরা যা ভাববি সেটাই। হ্যালো, হাই দাদা বাবু, হাউ আর ইউ? কি কর? আই এম ফাইন। তুই এখানে কি করছিস? হ্যাঁ আমি তা দিচ্ছি। কি করছিস? তা দিচ্ছি গো। কিসে? এটা কি? আসলে আপনি চিকেন খেতে পাচ্ছেন না দেখে না আমার বড্ড কষ্ট হলো, তাই ভাবলাম এটাকে তা দিই। হ্যাঁ এটাকে তা দেবো, এটা থেকে যখন বাচ্চা হবে তাকে বড় করবো, সে যখন আবার ডিম দেবে তাকে আবার তা দেবো, আবার বাচ্চা হবে আবার বড় করবো, তা বাচ্চা বড় ডিম, তা বাচ্চা বড় ডিম, তা বাচ্চা বড় ডিম, তা বাচ্চা বড়। মুরগির নামটা শুনিয়ে দিলে এবার। এই শোন আপন দাদা গুরু, কবে ওই ডিম ফুটে বাচ্চা হবে আমি যতদিন অপেক্ষা করবো নাকি? আমি এখন ওই ডিমটাকে খাবো। দাদা বাবু আপনার বড্ড লোক। কি বললি শালা? ও বললো যে তোর বড্ড লোক। হ্যাঁ কি কি বললি? ও বললো যে তোর তোর কালো নাকি? তুই দুবার বলেছে কথাটা। আমার ডিম দে শালা, তুই আমার ডিম দে। ও এটা আপনার ডিম, কিন্তু মুরগিটা যে বলছিল এটা ওর ডিম। কি বললি? ও বললো যে তোর আপনারা ডিমটা ফাটিয়ে দিলেন। ওর বাবাকে কি মুখ দেখাবো আমি? একদম নতুন ছিল স্যার।
স্ল্যাং দিতে পারলেন? মোড়কের জন্য নয়, অর্ধেন্দুর জন্য। ওয়াজ মোড়ক না হয়ে ছাগল, অক্টোপাস, বাদুর, চিতাবক হলেও ও আমার বন্ধুই হতো, আর ওর নাম অর্ধেন্দুই হতো। কারণ আজ কেউ নেই আমার সাথে, তোরা এলি, আজ অনেকদিন পর মানুষকে দেখা পেলাম, নিজেরাই নিজেদের সর্বনাশ করছিলাম। মহাপ্রলয়ের আগে আমারও একটা জগৎ ছিল, ভিড়ে ভিড়াক্কার, জমজমাট, আজ কিছুই নেই, আজ সব শেষ। আর শুধু অর্ধেন্দু আছে, ওকে আমি কোনো মতেই আলাদা হতে দেবো না, কোনো মতেই না। তখন কি হবে? একটা মোড়ক, হাসাস না, তার থেকে চল বরং মালটাকে খুঁজি, তারপর ছাল ছাড়িয়ে নুন মশলা মাখিয়ে একটা শিখে গেথে গরম আগুনে, তারপর মানুষের থেকে বড় মুরগি আর আছে? তোরা তো নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারিস, আজকে সব মুরগি খতম করে আমাদের খেতে দিলিস? আমরা ঘুরতে এসছি, বল আমরা ঘুরতে, আমি সব শুনেছি, তোদের মতো লোভী লোকেদের জন্য আজ এই মহাপ্রলয়। আমার ভাই, বোন, স্ত্রী সবাইকে নির্মম ভাবে মেরেছিস তুই, ওই ছোট্ট বাচ্চাটা হারুর কাছে দিয়েছিলাম ওটাকেও তুই নষ্ট করেছিস, আজ তোকে বাঁচবি। আমি 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 শুন, আমি কি জেনে বুঝে শালা, আমার একটাই বন্ধু ছিল, সে মিস্টার বাসু, তাকেও আজ তুই মেরেছিস, আজ তোকে কে বাঁচাবে? তুই বাঁচাবে প্লিজ, আমাকে বাঁচা। ও তো ঠিকই বলেছে, মানে তোদের মতো এই দানবগুলোর জন্যই তো আজকে এই মহাপ্রলয়, আর বন্ধুত্বের মানেও তুই বুঝিস না, আমি তোকে বাঁচাতে পারবো না। তুই ভরসা ভাই, তুই ভরসা, তুই তুই আগে কিসের ভরসা? কথা কথা আমার অপমান করিস, মাছ খেতে ভালোবাসি বলে মেচা কুমিরও বলেছিস, আমি বাজাবো না। দেখ দেখ তুই কি মানে নিজের বন্ধু খুঁয়েছিস, আজ তোর মৃত্যু, আজ তোর মৃত্যু, আজ তোর মৃত্যু। ভালোই তো বন্ধ বের হচ্ছে। ও দাদা বাবু,